খুব খুশি হয়েছি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড আজকে ডিক্লেয়ার করেছে একটু আগে। আমাদের ছবি ময়ূরাক্ষী, যেটা অতনুর পরিচালনায়, এবং আমি বারবার একটাই কথা বলেছি যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন একজন অভিনেতার সাথে এটা একটা আমার জার্নি, যে ছবিটা থেকে যাবে আজকে সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াটাতে। দর্শকরা অবশ্যই এর আগেই ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছেন, আজকে 100 দিনের ওপর ছবিটা চলছে, কিন্তু খুব স্বাভাবিক আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিক্লেয়ার হওয়ার পরে ছবিটা অ্যাকনলেজ করা। এবং তার সঙ্গে সব থেকে আনন্দের খবর হচ্ছে যে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ঋদ্ধি, মানে আমাদেরই ছেলে, ভারতবর্ষের তাবড় তাবড় অভিনেতারা ন্যাশনাল অ্যাওয়ার্ডের তাদের ছবি থাকে, তার মধ্যে এইটুকু একটা ছেলে সে আজকে বেস্ট অ্যাক্টর। এবং আমার মনে হয়, মনে যা পড়ছে, বহুকাল আগে উত্তম জেঠু, তারপরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর আমাদের এখান থেকে বেস্ট অ্যাক্টর এইটুকু একটা ছেলে পেয়েছে, তার জন্য আমরা সত্যি খুব গর্বিত। এবং কৌশিক গাঙ্গুলির ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং তার সঙ্গে আমাদের টেকনিশিয়ানসরা পেয়েছেন মেকআপ ম্যানের জন্যে, কস্টিউমের জন্য। তো আজকে সব মিলিয়ে বাংলার একটা জয় জয়কার, আর তার জন্যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দৃষ্টিকোণের জন্যে। কিন্তু দৃষ্টিকোণের সঙ্গেও এদের একটি খুব বড় মহৎ উদ্দেশ্য আছে। আমি দৃষ্টিকোণ করতে গিয়ে বুঝেছি যে সত্যি এইটা যদি আমরা সবাইকে বলতে পারি, আসলে অর্গান ডোনেশন এটার প্রচার খুব কম, কিন্তু চোখ এমনই একটা জিনিস, যদি আমরা মানুষকে জানাতে পারি, বোঝাতে পারি যে এইটা ডোনেট করে, এবং তাদের বাড়ির লোকদের বোঝাতে পারি, আমি নিজে করতে গিয়ে ফিল করেছি, যদি সত্যি একটা মানুষ কোনো কারণে একটা চোখ ফিরে পায়, তার দুটো চোখ নষ্ট হয়ে গেলে, তার সেটা যে কতটা উপকারে লাগতে পারে, কারণ প্রত্যেক দিন কয়েক লক্ষ চোখ নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে যদি অ্যাওয়ারনেস তৈরি করা যায়, আপনাদের সবাইকে বলবো, মিডিয়ার বন্ধুদেরও বলবো, যে আপনারা যদি পারেন আমাদের সঙ্গে দৃষ্টিকোণ ছবিটার সঙ্গে যেরকম থাকবেন, এই প্রচেষ্টার সঙ্গে থাকুন, এবং অ্যাওয়ারনেসই একমাত্র জিনিস যেটা মানুষদেরকে বোঝাতে পারে, এবং সত্যি এইটার খুব প্রয়োজন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।